যে কৃষক জমিতে ফসল ফলান তিনি তা সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করছেন। খোদ রাজধানীতে চালু হয়েছে এমন বাজার। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন শুক্রবার রাজধানীর টিকাটুলিতে বসছে এমন কৃষকের বাজার। বিস্তারিত মাসিক রাহাতের রিপোর্টে। এটি রাজধানীর টিকাতলির অবৈধাস লেনের কৃষকের বাজার, যেখানে কোনো কৃষক নিয়ে এসেছেন নিজের চাষ করা লাউ, কেউ আবার বেগুন, পাকা পেঁপে সহ হরেক রকম শাকসবজি ও ফল। নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারায় লাভের টাকা পুরোটাই ঢুকছে কৃষকের পকেটে। ক্রেতারা পাচ্ছেন নিরাপদ ও টাটকা শাকসবজি, তবে দাম সাধারণ বাজারের তুলনায় কিছুটা বেশি বলছেন ক্রেতারা। নগরবাসীর জন্য মানে স্বস্তির একটা বিষয়, কারণ আমরা যেভাবে কেমিক্যাল জিনিস খাচ্ছি, ভেজাল মুক্ত এবং ফরমালিন মুক্ত শাকসবজি পাইতেছে, এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ। আরেকদিন দিলে ভালো হতো, মনে করেন সপ্তাহে দুই দিন থাকলে। সাভার উপজেলা থেকে এখানে আমাদেরকে বাজার বসানো হয়েছে, ওই ওই থেকে আমরা এখানে আসছি। ফসলের এটা লাভটা হলে আমাকে পকেটে ঢুকে। আশা করে আসছি যে এখানে তাজা সব কিছু পাবো, ফলমানিন মুক্ত পাবো, এই জন্য আসছি। আইসা দেখতেছি সব কিছু আছে, দাম একটু বেশি আর কি। সরাসরি যেহেতু কিছু মধ্যস্বত্বভোগী নাই, সুতরাং সেই তুলনায় প্রাইসটা আরও কম হওয়া উচিত ছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বেশি হ্যাঁ, মাল ভালো, টাটকা মাল, আমরা কালকে পাইরে আনছি, আজকে ব্যস্ত আছি। এখানে যে বাজারে যে রেট আছে, তারা যে গ্রাম থেকে নেয় এর চেয়ে বেশি বিক্রি করতে চায়, সেক্ষেত্রে মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, নেদারল্যান্ডের দূতাবাস সহ আরও কয়েকটি সংগঠনের সহযোগিতায় বাজারটি তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্তমানে সাভারের দশজন কৃষক তাদের পণ্য বিক্রি করছেন এই বাজারে। দামটা যেন সীমিত আকারে থাকে এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তা যেন তার সঠিক নিরাপদ খাদ্যটা পণ্যটা বা শাকসবজিটা কিনতে পারে, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি কঠোরভাবে। বর্তমানে রাস্তার পাশে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বসছে এই বাজার। পরবর্তীতে খোলা জায়গায় সপ্তাহে একাধিক দিন এমন বাজারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।